নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা কয়েকদিন আগে আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম যেখানে আপনাদেরকে জানিয়েছিলাম আপনাদের বাড়িতে যদি কোনো ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়াশোনা করা ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে মিড ডে মিলের সঙ্গে চাল ডাল ছোলা আলু সাবান এবং স্যানিটাইজার দেওয়া হবে এবং তারই সাথে সাথে অতিরিক্ত হিসেবে। আপনাদেরকে কিন্তু জুতো দেওয়া হবে অর্থাৎ ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে তাদের পায়ের মাপে জুতো দেওয়া হবে তো বন্ধুরা এক্ষেত্রে আবার যারা ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে তাদেরকে কিন্তু স্কুল ব্যাগ দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনে লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু চাল ডাল আলু ছোলা অর্থাৎ মিড ডে মিলের কিন্তু সামগ্রীগুলো দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু জুতোও দেওয়া হচ্ছে তো বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্ত স্কুলে কিন্তু এই জুতোগুলো চলে এসছে ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্য এবং আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা স্কুল থেকে সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্য জুতো চলে এসছে আর এই জুতোগুলো কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনাদের যে সমস্ত স্কুলে এই সমস্ত জুতো বা এখনো পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয়নি তাদেরকে কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে হয়তো দু এক দিন বা এক দু সপ্তাহ পরে থেকে তাদের স্কুলেও কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে তাছাড়া বন্ধুরা শুধুমাত্র সাবান স্যানিটাইজার চাল ডাল ছোলা আলুই নয় বন্ধুরা এর সঙ্গে কিন্তু আপনাদেরকে এককালীন বেশ কিছু করে টাকাও দেওয়া হবে কারা কারা এই টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে যারা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছেন অর্থাৎ যারা মুসলিম বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান এরা রয়েছেন তারা কিন্তু বর্তমানে ঐ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু স্কুলে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে ওই স্কলারশিপের কিন্তু ফর্ম বর্তমানে জমা নেওয়া হচ্ছে এবং আপনাদের স্কুলেও কিন্তু এই ফর্মগুলো বর্তমানে হয়তো জমা নেওয়া হবে দু এক দিনের মধ্যে এবং যদি এখন জমা নেওয়া হয় তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই ঐ স্কলারশিপে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের বাড়িতে যদি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত কোনো ছাত্র থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে খরচ হিসাবে বাৎসরিক এক হাজার একশো টাকা থেকে এগারো হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং যারা একাদশ থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু খরচ হিসাবে বাৎসরিক ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপের মাধ্যমে তো বন্ধুরা সবশেষ আপনাদেরকে জানাতে চাই যে বর্তমানে যদি আপনাদের বাড়িতে কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল ব্যাগ অথবা কিন্তু জুতো খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আপনারা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে কিন্তু ঐক্যিক স্কলারশিপের জন্য আবেদন করে আপনারা বেশ কিছু টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা সেই সঙ্গে আপনাদেরকে অবশ্যই জানাতে চাই আশা করছি আপনারা লাইভ ভিডিও দেখে পরিষ্কার বুঝতে পারলেন যে আমাদের চ্যানেলে আমরা যে সমস্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং সত্য ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনার যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনার বাড়িতে কোনো ছাত্রছাত্রী থাকলে সে কোন ক্লাসে পড়ছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ